हजार गानेर माझे एकटी गानो जोदी आल्लार काछे हजार गानेर माझे एकटी गानो जोदी आल्लार काछे प्रिय हय। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসী, যে যেখান থেকে যুক্ত হয়েছেন, আপনাদের প্রিয় অনুষ্ঠান, প্রিয় চ্যানেল দাওয়া টেলিভিশনের পর্দায় মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশনের সৌজন্যে পাওয়ার্ড বাই হোমল্যান্ড আবাসন লিমিটেড এবং প্রেজেন্টেড বাই ফাতেমা হিজাব সুরের পরশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ তারেক। ভালো লাগা এবং ভালোবাসা সুরের মূর্ছনায় এই টাইমটুকু আমরা কাটাবো, ঠিক সেই ক্ষণকে, আনন্দ মুহূর্তকে একদম স্মৃতি সংরক্ষণে, অর্থাৎ তৃষ্ণা মেটাবার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশ বরেণ্য এবং গোটা বিশ্বে বাংলা ভাষা মানুষের অন্তরে যিনি পরিশুদ্ধ সুরের খোরাক জুগিয়েছেন, আমাদের আপনাদের সকলের প্রিয় শিল্পী সুর সম্রাট মশিউর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুরের পরশ আপনাকে স্বাগতম, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো লাগছে। এবং এই অনুষ্ঠানটি আপনি নিয়মিত সঞ্চালনা করে আসছেন, গান শুনিয়ে যাচ্ছেন, অনুষ্ঠানের সহযোগী হিসেবে ভূমিকা রাখছেন। আমি আজকের এই পর্বের সঞ্চালক হিসেবে আমি খুব আনন্দ অনুভব করছি আপনাকে এভাবে পেয়ে। আলহামদুলিল্লাহ, আমি খুবই আনন্দিত এবং শুকরিয়া আল্লাহর কাছে যে ওবায়দুল্লাহ তারেক এই অনুষ্ঠানের সঞ্চালক এবং আমি অধম গুণাগার শিল্পী মশিউর রহমান আজকে অনুষ্ঠানে হাজির হতে পেরে আল্লাহ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আজকে অনুষ্ঠানকে আপনি অলঙ্কৃত করেছেন। আপনার জন্য নেক হায়াত কামনা করি, সুস্থতা কামনা করি, আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন। আমরা সুর শুনব, কোন সুর দিয়ে আজকে অনুষ্ঠানের? আজকে অনুষ্ঠানে আমি সূরা ফাতিহার একটি গান, যে গানটা আমি সুর করেছিলাম 2000 সালের আগে, আলহামদুলিল্লাহ এই গানটা সুর লিখেছেন আমাদের পরম শ্রদ্ধেয় ওস্তাদ মতিরন মল্লিক। এই গানটা আমি গাই এবং এই গানটা সবার কাছেই এই গানটা দোলা দেবে বলে মনে করি, কারণ হচ্ছে যে মানে খুব ছোটো ছোটো সুর তো যেন মানুষের মনে চুম্বকের মতো আকর্ষণ করে। এই গানটা অনেক মানুষ ভালোবাসে, এই গানটার জন্য আমাকে মানুষ অনেক সম্মান দেখিয়েছেন। সূরা ফাতিহার এই গানটা আমি পরিবেশন করছি। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন দয়ালু মিহিরবান করুণায় ফুরান, দয়ালু মিহিরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমাত, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনে আমাত, দাউদ সদাও সরল পথের, দাউদ সদাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম, যাদের উপরে করেছো রহমত, পেয়েছে তোমার অশেষ মোহাব্বত, যাদের উপরে করেছো রহমত, পেয়েছে তোমার অশেষ মোহাব্বত, তাদের সে পথ দাও আমাদের, তাদের সে পথ দাও আমাদের, দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন, যাদের উপরে কেবল গজব নাজিল করেছ দিয়েছ আযাব, যাদের উপরে কেবল গজব নাজিল করেছ দিয়েছ আযাব, তাদের ভাগ্য দিও না মোদের, তাদের ভাগ্য দিও না মোদের, হে অসীম সীমাহীন,
অসীম সীমাহীন প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় অফুরান দয়ালু মেহেরবান করুণায় অফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন শেষ বিচারের দিন মাশাল্লাহ মাশাল্লাহ কবি মতিউর রহমান মল্লিকের একটি গান একটি চেতনা একটি বিপ্লব একটি অধ্যায় একটি ইতিহাস এবং সেটি আবার পবিত্র কোরআনের সূরা ফাতিহার মানে সারাংশ নিয়েই এই গানটিকে রচনা করেছেন তিনি আল্লাহর উত্তম প্রতিদান কবি মতিউর রহমান মল্লিককে দিন আমিন সেই দোয়া করছি আজকে অনুষ্ঠানে দর্শক আপনারা যারা অনেকেই যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাই আমাদের অনুষ্ঠানটি অবশ্যই শেয়ার করবেন এবং দাওয়া টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা আরও অনেক সুন্দর সুন্দর গান শুনব গান শুনিয়ে আমাদেরকে শিক্ষিত করবেন দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী অনেক শিল্পীর ওস্তাদ এবং আমাদের সকলের শ্রদ্ধাভাজন আর যিনি বাংলাদেশে এরকম এত গানের সুর শিল্পী মশিউর রহমান ছাড়া আর কারো এই রেকর্ডটা নেই তো তার জন্য বেশি বেশি দোয়া করতে হবে ইনশাআল্লাহ এখন কোন গানটি শোনাবেন আমাদেরকে তোমার গান শুনবো কারণ তুমি তো মানে জনপ্রিয় শিল্পী এবং দেশ বিদেশ সব জায়গায় আলহামদুলিল্লাহ এখন একটি নাম ওবায়দুল্লাহ তারেক আলহামদুলিল্লাহ আপনার দোয়া নামটা ভালোবাসা আমি আমরা চাই মতিউর মল্লিক চাইতেন শিল্পী মশিউর রহমান উঠে আসুক আমি চাই ওবায়দুল্লাহ তারেক উঠে আসুক আমাদের প্রজন্মের পর প্রজন্ম যেন আল্লাহর এই সংস্কৃতির ধারা এগিয়ে আসেন সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর সংস্কৃতি এগিয়ে যাওয়া এগিয়ে থাকা চেষ্টা করা এবং আল্লাহর রজ্জুকে আটকে মানে আঁকড়ে ধরা এত সহজ না জি এবং এই দুনিয়ার দিকে সবারই লোভ থাকে কম বেশি আমরা যারা কাজ করছি তুমি নিশ্চয়ই এর সাক্ষী যে সবসময় পরিশ্রম করে গলা ভেঙে থাকে জি জি তারপর যখন গান গাই মানুষের ভালোবাসাও পাই এটা সব আল্লাহর কাছে মানে এই সব ভালোবাসা আল্লাহর জন্য আমি মনে করি আমাদের কোনো ভালোবাসা পাওয়ার যোগ্যতা নেই আমাদের যতটুকু ভালোবাসা আমরা আল্লাহর কাছে মানে সঁপে দিলাম কারণ কি তিনি দয়া না করলে কোনো ভালো কাজ কারো পক্ষে সম্ভব নয় করার এবারে মতিউর খালেদের একটি লেখা একটি গান এটা আমার সুর করা গান গানটা অনেক আগে এই গানটা সুর করেছিলাম প্রায় আজ থেকে 17 বছর বা 18 বছর আগে আচ্ছা এই গানটা পরিবেশন করছি মনটা যদি হইত পবন হাওয়া মনটা যদি হইত পবন হাওয়া হইত যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর মনটা যদি হইত পবন হাওয়া মনের মিনার তল নিরবধি কাবার গেলাম ছুঁয়ে দিতাম যদি মনের মিনার তল নিরবধি কাবার গেলাম ছুঁয়ে দিতাম যদি রওজা জিয়ারাতের আশায়
রওজা জিয়া রাতের আশায় পিয়াসি অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও তার বিরহে দু চোখ ভাসে তার বিরহে দু চোখ ভাসে জলে নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর মনটা যদি হইত পুবন হাওয়া হইত যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর মনটা যদি হইত পুবন হাওয়া মাশাল্লাহ মাশাল্লাহ আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে মোবারকবাদ জানাই এই জন্য যে শিল্পী মতিউর রহমান কত চমৎকারভাবে একটি গানের ভেতরে প্রবেশ করেন শিল্পী হিসেবে যারা অনুষ্ঠান দেখছেন অবশ্যই আপনারা খেয়াল করবেন একজন শিল্পীর মূল কাজটি হলো গানের ভেতরে প্রবেশ করা তাহলে সেগুলো শ্রোতাকে আকৃষ্ট করে আপনারা যারা গান শিখতে চান ইসলামী সঙ্গীত নিয়ে যারা গবেষণা করতে চান এবং যারা আপনাদের বাচ্চাদেরকে প্রজন্মের ধারাবাহিকতা তৈরি করতে চান তারা অবশ্যই এই বিষয়গুলো ফলো করবেন যে গানের ভেতরে প্রবেশ করে গানগুলোকে গাওয়া আয়ত্ত করা অনুধাবন করা তাহলেই সম্ভব আমাদের শিল্পীরা কিন্তু সেভাবে আসলে গাইতে মানে গাইতে পারছে না যার ফলে তৈরি হতে পারছে না কারণ হচ্ছে যে ওই যে বললাম না যে অল্পতেই মানুষ খুব মানে ভাইরাল হতে চায় শিল্পীর ক্ষেত্রে এই জিনিসটা আসলে বেমানান শিল্পী মানেই হচ্ছে সাধনা থাকতে হবে দিনের পর দিন রাতের পর রাত ধ্যানে মগ্ন থাকবে আল্লাহর সুর নিয়ে তারপরে থাকবে আমি যদি এখানে একটা এক্সাম্পল দিতে চাই দেখবেন যে এই যে হাশিম মাহমুদ এখন যে গানটা বিশ্বময় জনপ্রিয় সেটা হলো যে হাওয়া তুমি সাদা কালা বোধ কালা কালা সাদা সাদা কালা সাদা কালা এই মানুষটি সারা জীবন সঙ্গীত চর্চা করেছেন লিখেছেন সুর করেছেন ঢাকা চারুকলা থেকে শুরু করে সব কিছু করেছেন কোনো সফলতা নাই কিন্তু শেষ টাইমে এসে একটা গান তাকে স্বীকৃতি দিয়েছে তার মানে হলো কোনো সাধনাই বিফলে যায় না যদি সেই সাধনাটা অব্যাহত রাখা যায় অবশ্যই সুতরাং হ্যাঁ তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি মানে তিনি শিল্পী তিনিও দেখেছি তার তিনি বয়োবৃদ্ধ শিল্পী এখন তার ব্রেন এখন সুস্থ না হ্যাঁ বেশি হয়েছে আমরা আমাদের সুরের পরশ থেকে তাকে আহ্বান করতে চাই যে আপনি জীবনের শেষ প্রান্তে আল্লাহর গান লেখেন জি জি রাসূলের গান লেখেন তার এমনও হতে পারে যে আমাদের নজরুল কিন্তু কবুল কবুলিয়াত পেয়েছেন কারণ আমি এই জন্য বলবো যে মসজিদের পাশে আমায় কবর দিও ভাই এই কথাটা লেখার সাধ্য তো কার পক্ষে সম্ভব নয় নজরুল কে আল্লাহ লিখে দিয়েছেন মানে তার ব্রেনে দিয়েছেন নজরুল লিখেছেন আমি বিশ্বাস করি আমি ভেতর থেকে বলছি রাব্বুল আলামিন যদি মঞ্জুর করেন নজরুলকে এই ইসলামী গান দিয়ে মঞ্জুর করবেন
কারণ আল্লাহর প্রতি যে তার অগাধ টান এই সমস্ত গান দিয়ে প্রমাণ। এটা কাজী নজরুল ইসলামও বলেছেন যে আমি সাহিত্যে কি রচনা করেছি কি দিতে পেরেছি যায় না, কিন্তু সঙ্গীতে উনি কিছু দিয়েছেন এই আস্থামত ছিলেন। এবং আমরা যদি কবি আল মাহমুদকেও দেখি, তারও কিন্তু তার আগের যে লেখাগুলো যা ছিল পরবর্তী সময় তিনি সবচেয়ে তোনার মুখী গানগুলো কবিতাগুলো লিখেছেন এবং তিনি আল্লাহর কাছে ফরিয়াদও করেছিলেন কোনো এক জুমাবারে যেন আল্লাহ তাকে কবুল করেন, সেটি আল্লাহ পাক কবি আল মাহমুদকে কবুল করেছেন। এই জন্য আপনার আমন্ত্রণটি আমি জানাবো যে আসুন আমরা ভালো সঙ্গে আলোর পথে মিলেমিশে কিছু করি, সেই জন্য কাজগুলো যেন সুন্দর হয়। মশাবে আমরা এখন গান শুনবো। এখন আমি এবার আমি তো আসলে ভাঙা কণ্ঠ, তুমি বুঝতে পারতেছো, আমি চাই তুমি গান শোনো বাবাকে নিয়ে গান, যেহেতু বাবা আমার ইন্তেকাল করেছে, তোমার কণ্ঠে ওই গানটা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, যদি গানটা শোনাবো আমার আমার এই অনুষ্ঠানে শরীর অনুষ্ঠানে এটা আজকের জন্য আমার জন্য মানে বিশাল পাওয়া হবে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে, তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা,
বাবা গো বাবা বাবা গো সম্মানিত দর্শক, আসলে মানে আবেগটা ধরে রাখার জায়গা নয়, আবেগটা ধরে রাখা যায় না, একটি টেলিভিশন সেটে বসে আবেগটি ধরে রাখা যায় না। মশিউর ভাই সন্তান হিসেবে এখন বোধ প্রচণ্ড অসহায় একজন মানুষ, বাবা হারিয়ে আসলে এতিম বলা হয়েছে আজকে মশিউর ভাই, এতিম। এই জন্য মশিউর ভাই বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমার বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন, আপনাদের বাবার জন্য আমাদেরও বেশি বেশি দোয়া, সবাই বাবা এবং মার জন্য বেশি বেশি দোয়া এবং দান খরচ করবেন, আব্বা মার দিকে সুদৃষ্টি। আমি একটা কথা বলি তারেক ভাই, বাবা মা থাকতে আসলে বোঝা যায় না, চলে গেলেই বোঝা যায় যে তারা কি সম্পদ। আমি মানে কি বলবো, অনেক সময় অভিমান করেছি আব্বার সাথে, কিন্তু আব্বা যে এত বড় মাপের মানুষ, অনেক দূরে দূরে থাকছি ঢাকা ইউনিভার্সিটি পড়ার, মানে বাড়ি থেকে যখন ইউনিভার্সিটি পড়াশোনা করতে আসছি 90 সালের দিকে, তারপর থেকে ঢাকা কেন্দ্রিক হয়ে গেছি। আব্বাকে মানে মাঝে যাইতাম, মানে আব্বার সাথে বসতাম, গল্প করতাম, কিন্তু মানে আব্বা কোনোদিন আমাকে আমাদেরকে কোনো কাউকে কোনো কষ্ট দেয়নি। তো পিসি পিসি যদি অভিমান করে একটা কথা বলেছে, কোনোদিন সামনে বলতে পারে নাই। এখন মানে আব্বা চলে যাওয়ার পরে আমি নিজ হাতে কবরে নামাইছি আমার আব্বাকে। আমার সৌভাগ্য হয়েছে যে আমার আব্বাকে আমি মাটিতে দাফনের সময় আমি নিজে আব্বাকে কবরে নামিয়েছিলাম। আমরা দুই ভাই, ছোট ভাই আর আমি বড়, আমরা দুইজন নামিয়েছিলাম। এবং মানে কী যে অবস্থা, মানে কী যে একটা অবস্থা, সারা অঞ্চলে শোরগোল পেকে গিয়েছে, সবাই দেখার জন্য আসতেছে, মানে হিন্দু, খ্রিস্টান, মুসলিম, বৌদ্ধ সবাই। মানে এতটা ভালো কাজ করেছে তিনি তার জীবনে, এতটা মানুষের জন্য কাজ করেছে যা ভাষায় প্রকাশ করা যায় না। এই এখন তিনি চলে গেছে, এখন সবাই দলাদলে এই কথাগুলো আসছে, কিন্তু জীবদ্দশা জীবন থাকতে কিন্তু মানুষ এগুলো বলতে পারে না। এটাই দুনিয়ার মানে স্বাভাবিক, যে মানুষ যারা ভালো কাজ করবে তাদের জন্য মানুষ পাগল পাড়া হয়ে থাকবে। আমাদের বাবারা এই কাজগুলো করাতে আমাদের জন্য একটা মানে মাইল ফলক, আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন আমরা, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দাওয়া টিভির পর্দায় সুরের পরশ। আমরা নিচ্ছি ছোট্ট একটু বিরতি, বিরতির পর ফিরে এসে আরও সুন্দর সুন্দর গান শোনাবেন আপনাদের আমাদের সবার প্রিয় শিল্পী সুর সম্রাট শিল্পী মশিউর রহমান। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, বিরতির পরে এসে আবারও গান শোনাবেন আপনাদের আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং ওস্তাদ শিল্পী মশিউর রহমান। বিরতির পরে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির পূর্বে বাবাকে নিয়ে অনেক স্মৃতিচারিত হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ আপনার বাবাকে জান্নাতে আসন করুন। এখন কোন গানটি শোনাবেন আজকের এই অনুষ্ঠানে? এখন আমি আবুদার বিলাল ভাইয়ের একটি গান, এই গানটা আমার ভিজুয়ালি এখনো আসেনি। জি, গানটা খুব জনপ্রিয় গান। হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে, জি, আল্লাহর প্রতি যে ভালোবাসাটা এটি এখানে আমি প্রকাশ ঘটাতে চাই। আবুদার বিলাল ভাইয়ের লেখা আমার সুর করা। হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে, যায় না ছুটে যেন গ্লানিময় পাপের নীড়ে, দাও সে শক্তি দাও সে ক্ষমতা, হৃদয়ে ভরে দাও তোমার মমতা। হাজারো লোকের ভিড়ে
এই মন ধীরে ধীরে যায় না ছুটে যেন গ্লানিময় পাপের নীড়ে তোমার করুণা সে তো জানি অফুরান সেই করুণার ছোঁয়ায় ভরে দাও প্রাণ তোমার করুণা সে তো জানি অফুরান সেই করুণার ছোঁয়ায় ভরে দাও প্রাণ মন কাননে দাও তোমারি প্রেম দূর করে দাও আমার যত জড়তা দাও সে শক্তি দাও সে ক্ষমতা হৃদয়ে ভরে দাও তোমার মমতা লালসার মোহে যেন হারিয়ে না যাই দিন কায়েমের পথে রাখিও সদা লালসার মোহে যেন হারিয়ে না যাই দিন কায়েমের পথে রাখিও সদাই ওমরের মতো দাও দৃঢ় মনোবল আবু বকরের মতো দাও সততা দাও সে শক্তি দাও সে ক্ষমতা হৃদয়ে ভরে দাও তোমার মমতা হাজারো লোকের ভিড়ে এই মন ধীরে ধীরে যায় না ছুটে যেন গ্লানিময় পাপের নীড়ে দাও সে শক্তি দাও সে ক্ষমতা হৃদয়ে ভরে দাও তোমার মমতা হৃদয়ে ভরে দাও তোমার মমতা হৃদয়ে ভরে দাও তোমার মমতা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার মমতা আমাদের হৃদয়ে ভরে দিক সেই দোয়া সেই প্রার্থনা সবসময় যেন থাকে দর্শক আপনারা যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠানে অনেকেই যুক্ত হয়েছেন কমেন্টস করছেন সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আর আমাদের গান শুনিয়ে আমাদেরকে সিক্ত করছেন আমাদেরকে ধন্য করছেন আমরা অনুপ্রাণিত হচ্ছি শিল্পী মশিউর রহমানের কণ্ঠে অনেক সুন্দর সুন্দর প্রিয় দর্শক আমি ওবায়দুল্লাহ তারেক ভাইকে আবার রিকোয়েস্ট করছি আমার প্রিয় শিল্পী ওবায়দুল্লাহ তারেক ভাই আরেকটা গান শোনাক এটা তোমার উপর ছেড়ে দিলাম আচ্ছা আমি এটা শুনিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আবুল আলা মাসুম ভাইয়ের কথা এবং সুরে আরেকটি গান আমি শোনানোর চেষ্টা করছি ছয় দিন পরে লক্ষ্য সে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল ছয় দিন পরে লক্ষ্য সে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে লক্ষ্য সে যাবে নয় দিন পরে চুল
কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিন পেট পেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে সতেরো দিন পেট পেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হাড় গুলি সব নব্বই দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় লোভ লালসার পাহাড় হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার আমান কারণ সবারই আমান কারণ সবারই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ মানুষ কিভাবে দুর্নীতি করে কিভাবে সমাজকে নষ্ট করে দেয় কিভাবে অন্যের আহার কেড়ে নেয় মানুষ মানুষ অন্যের আহার কেড়ে নিচ্ছে দিনের পর দিন কিন্তু ভয় নাই আরে ভাই আপনার টাকা পয়সা দিয়ে কি করবেন আপনার ১৬০ থাকলে পড়তে পারবেন না একটাই পড়তে হবে আমার বাবা চলে গিয়েছে ভাবতেও পারে না সে ওই দিনকেই ইন্তেকাল করবে আমাকে সকালবেলা বলতেছে যে বাবা আমাকে বাসায় নিয়ে চল বাবা ওহ এই কথাটা আমার ব্রেনের মধ্যে এমনভাবে গেঁথে গিয়েছে আমার কলিজার মধ্যে মানে মানে জর্জরিত হয়ে যায় এই কথা মনে পড়লে বুকের মধ্যে কম্পন ধরে যায় সকালে বলছে বাবা আমাকে এখানে নিয়ে চল বাবা বাসায় যাব তোর আমাদের বাসায় নিয়ে চল বাবা আচ্ছা তিন চার ঘন্টা পর আমার আব্বাজান দুনিয়া ছেড়ে চলে যাবে আমার আব্বাজান হয়তো জানতেও পারে না ওই মুহূর্তে যে আমি কোথায় মানে কোন বাড়িতে যাচ্ছি কোথায় আমার ঠিকানা হে দর্শক হে আমার পৃথিবীর মানুষেরা হে আমার দুনিয়ার সকল ভক্তরা তারেক এবং আমাদের সকল ভক্তরা আপনারা তো ইমানের পথে এসছেন কিন্তু এখনও যারা আসে নাই তাদের জন্য দাওয়াত দেন যে যেখানে পারে দাওয়াত দেন যে এতটুকু দেন যে তুমি হালাল খাও হালাল রুজি করো মানুষ হক নষ্ট করো না তুমি অন্যের অধিকার দিয়ে দাও তুমি নিজের কাছে অন্যের অধিকারকে নিজের মনে করো না এই কথাটার কারণেই আজকে আমাদের এই কোরআনের দাওয়াত দেওয়া এই সুরের পরশ এই কোরআনের সুর এই যে যত মুফাসসিরা মানুষকে দাওয়াতি কাজ করছে মানুষকে ভালো দিকে আহ্বান করছে কিন্তু মানুষের চেতনায় এই কথা মানে ধরছে না ঢুকছে না ভেতরে আল্লাহ আকবার আল্লাহ কবুল করুন আমাদের হ্যাঁ মুশফিক ভাই আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তেই চলে এসেছি এখন আপনার একটি গান আমরা শুনতে চাই কোন গানটি শোনাবেন এই গানটা অনেক আগের সুর করা আরেকটি গান আবু সাদাত লুলু লিখেছিলেন আমার সুর করা গানটা মনের মাঝে একটাই স্বপ্ন বারবার উকি দেয় মনের মাঝে
একটাই স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না, মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না, রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি, নয়ন বাড়ি ফেলে তোমার ছবি আঁকি, হৃদয় মাঝে থেকে তোমার ছবি নবি মুছে ফেলা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না, মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না, আমার বুকের মাঝে তপ্ত মরুর বালু তোমার স্বপ্ন জুড়ে হোক না জ্যোতির আলো, আমার বুকের মাঝে তপ্ত মরুর বালু তোমার স্বপ্ন ঘুরে হোক না জ্যোতির আলো, মনের আকাশ থেকে তোমার রং ধনু যেন সরে পড়ে না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না, মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। মাশাল্লাহ, কি নবী প্রেমের কথাগুলো চমৎকার ভাবে আবু সাদাত লুলু ভাই তুলে ধরেছেন, অনেক মোবারকবাদ আপনাকে, অনেক ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে স্টুডিওতে এসে সুরের পরশে এই সুন্দর সুন্দর গান শুনিয়েছেন। অনেক দর্শক ছিল যারা, সবাই অনুপ্রাণিত হয়েছে, খুশি হয়েছে, তাদের উদ্দেশ্যে কিছু বলবার থাকলে? প্রিয় দর্শক, আমাদের এই ধারা যেন অব্যাহত থাকে, সুস্থ সঙ্গে ধারা অব্যাহত থাকার জন্য আমরা যেমন দাওয়া টিভির এই প্ল্যাটফর্মকে সাহায্য করি পৃথিবীময় এই সুর ছড়িয়ে দেওয়ার জন্য, তারা স্বল্প পরিসরে চেষ্টা করছে, এটা কিন্তু মানে কী বলবেন, যে কত সদগা জারিয়ার কাজ। এই যে তারা বিভিন্ন অনুষ্ঠান করছে, জ্ঞান জিজ্ঞাসা, কোরআনের প্রশ্নোত্তর, এগুলো আপনি হয়তো জানেনই না, এই জানার জন্য চেষ্টা করতে হবে। আমাদের সুরগুলোর মানে আমরা সুরগুলো দিচ্ছি, এটার উদ্দেশ্য আপনাদের সবাইকে অনুধাবন করে বুঝতে হবে এবং দাওয়া টিভির পাশে থাকতে হবে আমাদের সাথে, কারণ সুস্থ সঙ্গে ধারা আমরা যারা বেঁচে আছি, আমরা ইন্তেকাল করার পরে তো আপনারা ভালোবেসে আমাদের, আমরা যাতে আফসোস করেন, হায় রে মশিরন কত গানে সুর করেছিল, হায় রে উবাইদুল্লাহ তারেক মঞ্চে কাঁপাইতো, মশিরন মঞ্চে কাঁপাইতো, এইরকম গল্প তো সবাই করবেন, কিন্তু আজকে যারা বেঁচে আছেন এবং যাদেরকে আল্লাহ অর্থবিত্ত দিয়েছে, এগুলো আপনার কিছুই না। আপনি মনে রাখবেন যে আপনি অর্থবিত্তের মালিক হয়েছেন, কিন্তু এটা প্রকৃত মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে স্পন্সর দিবেন, দাওয়া টেলিভিশনকে স্পন্সর দিবেন, দাওয়া টিভি স্পন্সর পেলেই আপনার অনুষ্ঠানটা আপনাদের মাঝে ছড়িয়ে দিবে, আপনার এই পয়সাটা বিভিন্ন মানুষ দাওয়াতি কাজে চলে যাবে। সুতরাং এটি বিশাল মহতি কাজ, এটা মসজিদ নির্মাণ করার চেয়ে
অনেক বড় কাজ, কারণ মানুষের ইলম আগে দরকার। এই ইলমের জায়গা হচ্ছে দাও টেলিভিশন। তুমি দর্শক, আমি দোয়া চাই, আমি ওবেদুল্লাহ তারেকের জন্য দোয়া চাই, কারণ তিনি উদীয়মান এখন মানে সারা দেশের সঙ্গীত জগতে এক বিশাল নাম ওবেদুল্লাহ তারেক। তার যে চেষ্টা, এই তার দেখা দেখি অনেক শিল্পের এগিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমার প্রিয় ছোট ভাই ওবেদুল্লাহ তারেককে কবুল করুন। আমিন আমিন। আমি সবার কাছে দোয়া চাই, আমার কথা শেষ করলাম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ওস্তাদ। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন এবং আমাদেরকে যেভাবে ছায়া ভালোবাসা দিয়েছেন আল্লাহর বিনিময়ে আপনাদেরকে দান করুন। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দাওয়া টেলিভিশনের পর্দায়, মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত এবং পাওয়ার্ড বাই হোমল্যান্ড আবাসন লিমিটেড এবং প্রেজেন্টেড বাই ফাতেমা হিজাবের সৌজন্যে শরীর পরশ। এই অনুষ্ঠানের আপনারা যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অনেক মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করছি। আগামী দিনে আবার দেখা হবে। দাওয়া টেলিভিশনের সঙ্গে থাকবেন, থাকবেন আমাদের সঙ্গে। আল্লাহ হাফেজ। Allahu 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 Allahu